বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের একদফা দাবিতে গত জুলাই ও আগস্টে দেশে কতজন শহীদ ও আহত হয়েছেন তাদের সংখ্যা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। শুক্রবার রাতের দিকে ফেসবুকে তিনি এই ভিডিও পোস্ট করেন। তিনি জানিয়েছেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা 1423 জন। এ বিষয়ে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তালিকা করা হবে, তবে সংখ্যাটা কম বেশি হতে পারে। আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ, কারণ এর সংখ্যাটা বিপুল। এখন পর্যন্ত 22,000 আহত মানুষের তালিকা আছে, তবে এর সঙ্গে সংযোজন বিয়োজন হবে। এর সমন্বয়ক আরও জানান, আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা 587 জন, গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন 685 জন, তাদের মধ্যে 92 জন দুচোখে গুলি খেয়েছেন বা দুচোখে নষ্ট হয়ে গেছে। এদিকে সরকারের কাছ থেকে 100 কোটি টাকা অনুদান নিয়ে জুলাই শহীদ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এবং হতাহতদের পরিবারের সাহায্যার্থে গঠিত জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে যে অনুদান বা সহযোগিতা দেওয়া হবে সে বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব বলেন, যাদেরকে দেশের বাইরে নেওয়া দরকার তাদেরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শহীদ পরিবারের জন্য মাসিক 20-30,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে যেটি সংগঠন করা হয়েছে সেটি সরকার থেকে আলাদা হয়ে কাজ করবে, সরকারের সাথে এটির কোনো সংযোগ নেই। তাদের অনুদান ও সহযোগিতার ধরন আলাদা।